এখানে দুটি গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতির সমস্যা রয়েছে। এই দুটি সমস্যার সমাধান আমি একই পদ্ধতিতে তোমাদের করে দেখাবো এবং এই পদ্ধতিটি দেখে আশা করি তোমরা খুবই মজা পাবে। দেখো প্রথম যে সমস্যাটি রয়েছে এখানে বলা আছে যে 1 প্লাস ট্যান 1 ডিগ্রি ইন্টু 1 প্লাস ট্যান 2 ডিগ্রি ইন্টু 1 প্লাস ট্যান 44 ডিগ্রি সমান 2 টু দি পাওয়ার এন হলে এন এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এর জন্য প্রথমেই আমরা এই ট্যান 1 ডিগ্রি ট্যান 2 ডিগ্রি ট্যান 44 ডিগ্রি এগুলিকে প্রথমে সাইন কসে ভেঙে নিয়ে তাহলে প্রথম ক্ষেত্রে 1 প্লাস সাইন 1 ডিগ্রি বাই কস 1 ডিগ্রি সমান সাইন 1 ডিগ্রি প্লাস কস 1 ডিগ্রি ডিভাইড বাই কস 1 ডিগ্রি। একই রকম ভাবে 1 প্লাস সাইন 2 ডিগ্রি বাই কস 2 ডিগ্রি সমান সাইন 2 ডিগ্রি প্লাস কস 2 ডিগ্রি ডিভাইড বাই কস 2 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা প্রথমেই লেফট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন থেকে করে নিলাম। এখন দেখো এর ফলে এখানে যে ফ্র্যাকশন গুলো পেয়েছি সেই ফ্র্যাকশন গুলির লব গুলি প্রত্যেকটি সাইন থিটা প্লাস কস থিটা আকারে, অর্থাৎ লক্ষ্য করে দেখো এখানে যে থিটাটি রয়েছে এখানেও সেই থিটাটি রয়েছে, অর্থাৎ সাইন থিটা প্লাস কস থিটা এখানেও তাই, সাইন থিটা প্লাস কস থিটা এখানেও তাই। তাহলে যেহেতু লবের প্রতিটি টার্ম সাইন থিটা প্লাস কস থিটা টাইপের এর জন্য আমরা এই প্রতিটি লবকে 1 বাই রুট 2 দিয়ে গুণ করে দেব। তাহলে যদি আমরা এটিকে 1 বাই রুট 2 দিয়ে গুণ করে দিই সেক্ষেত্রে যেহেতু এখানে নাম্বার অফ টার্ম হলো 44 1 2 আপ টু 44 তাই লাইনটিকে ব্যালেন্স করার জন্য রুট 2 টু দি পাওয়ার 44 দিয়ে এইভাবে গুণ করে দেওয়া হলো। এখন আবার দেখো এই রুট 2 টু দি পাওয়ার 44 সমান রুট 2 টু দি পাওয়ার 22 আবার এই 1 বাই রুট 2 ইকুয়াল টু সাইন 45 ডিগ্রি এবং এই 1 বাই রুট 2 সমান কস 45 ডিগ্রি। সুতরাং এই লবটি হয়ে গেল কস 45 ডিগ্রি কস 1 ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রি সাইন 1 ডিগ্রি, এই জন্য এটির রেজাল্ট হয়ে যাবে কস অফ 45 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি ডিভাইড বাই কস 1 ডিগ্রি। একই রকম ভাবে এই 1 বাই রুট 2 মানে সাইন 45 ডিগ্রি এবং এই 1 বাই রুট 2 মানে কস 45 ডিগ্রি, এর ফলে এখানে হয়ে গেল কস 45 ডিগ্রি কস 2 ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রি সাইন 2 ডিগ্রি, অতএব এটির রেজাল্ট হয়ে যাবে কস অফ 45 মাইনাস 2 ডিগ্রি ডিভাইড বাই কস 2 ডিগ্রি। একই রকম ভাবে এই টার্মটির ক্ষেত্রে এখানে এসে যাবে কস অফ 45 মাইনাস 44 ডিগ্রি ডিভাইড বাই কস 44 ডিগ্রি। তাহলে যেহেতু কস অফ 45 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি ইকুয়াল টু কস 44 ডিগ্রি, অতএব এখানে এই টার্মটি ক্যান্সেল হয়ে যাবে। আবার লক্ষ্য করে দেবো এখানে কস অফ 45 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি মানে কস 1 ডিগ্রি, তাহলে এই ক্ষেত্রে এই কস 1 ডিগ্রি ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এইভাবে প্রতিটি টার্ম পরপর ক্যান্সেল হতে থাকবে। সুতরাং সবগুলি ক্যান্সেল হয়ে যাওয়ার পরে এটির রেজাল্ট আসবে 2 টু দি পাওয়ার 22। আবার এখানে বলা আছে এটির রেজাল্ট হলো 2 টু দি পাওয়ার n, অতএব 2 টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার 22, সুতরাং n সমান 22। এটি হবে এই প্রশ্নের অ্যানসার। তাহলে দ্বিতীয় সমস্যার দিকে লক্ষ্য করো, এখানে এই সমস্যাটিতে এই ভগ্নাংশটির মান নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো এটির সমাধানও আমরা আগের পদ্ধতিতেই করব। এর জন্য এটিকে প্রথমে আমরা কে ধরে নিলাম এবং এটির বোথ সাইডে এক যোগ করার পরে এ প্লাস ওয়ান এর মানে এটি পাবো। এখন যদি আমরা এই যোগটিকে করি এবং এই যোগটিকে করার পরে আমরা এই কস 1 ডিগ্রি এবং এই সাইন 1 ডিগ্রিকে এক কাছে করে একই রকম ভাবে সাইন 2 ডিগ্রি প্লাস কস 2 ডিগ্রি এগুলিকে এক কাছে করা হয়েছে এবং এখানে সাইন 44 ডিগ্রি প্লাস কস 44 ডিগ্রি এদেরকেও এক কাছে করা হয়েছে। এখন আবার আগের সমস্যাটির মতো এখানে প্রতিটি ক্ষেত্রে 1 বাই রুট 2 আনতে হবে। এর জন্য যেহেতু এখানে একটি লব রয়েছে অতএব এখানে শুধুমাত্র একটি রুট 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে রুট 2 দিয়ে গুণ করলে তাহলে এখানে এসে যাবে 1 বাই রুট 2 সাইন 1 ডিগ্রি এবং এখানে আসবে 1 বাই রুট 2 কস 1 ডিগ্রি। একই রকম ভাবে প্রতি ক্ষেত্রে 1 বাই রুট 2 করে এসে যাবে। তাহলে পরবর্তী ক্ষেত্রে এখানে এই রুট 2 টিকে লিখে দেওয়া হলো এবং এই ক্ষেত্রে যেহেতু হরেতে সাইন টার্মের যোগফল হিসেবে রয়েছে, আগের সমস্যাতে কিন্তু হরে আগের সমস্যাতে দেখো এখানে কিন্তু হরেতে কস টার্ম ছিল কিন্তু এখানে হরেতে সাইন টার্ম রয়েছে তাই এখানে সাইনের সূত্র প্রয়োগ করা হচ্ছে, অর্থাৎ সাইন 1 ডিগ্রি কস 45 ডিগ্রি প্লাস কস 1 ডিগ্রি সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু সাইন অফ 45 প্লাস 1 ডিগ্রি। একই রকম ভাবে এটিকে লেখা হয়েছে সাইন অফ 45 প্লাস 2 ডিগ্রি, এইভাবে এখানে সাইন অফ 45 ডিগ্রি প্লাস 44 ডিগ্রি করা হলো। এখন আবার দেখো এখানে রয়েছে সাইন অফ 46 ডিগ্রি, এই সাইন অফ 46 ডিগ্রি মানে কিন্তু কস অফ 44 ডিগ্রি, তাহলে সাইন অফ 46 ডিগ্রি ইজ ইকুয়াল টু কস 44 ডিগ্রি। একই রকম ভাবে সাইন অফ 47 ডিগ্রি ইকুয়াল টু কস অফ 43 ডিগ্রি, তাহলে এইভাবে এগুলিকে কসে রূপান্তর করে নেওয়া হবে। তাহলে এটি করার ফলে এখানে
এই টার্মটি এবং এই টার্মটি কিন্তু সেম হয়ে গেল, এই দুটি কিন্তু একই টার্মে পূর্ণ হয়ে গেল। কারণ এই ভগ্নাংশ এবং এই ভগ্নাংশ দুটি লক্ষ্য করে দেখো, এখানে এই ভগ্নাংশ দুটির হর দুটি সেম। আবার লগ দুটির দিকে লক্ষ্য করে দেখো, লগ দুটির ক্ষেত্রে এটি ফার্স্ট টার্ম আর এটি লাস্ট টার্ম সেম। একই রকম ভাবে এইভাবে এটি কমতে কমতে এখানে লাস্ট টার্ম পাওয়া গেছে কস ওয়ান ডিগ্রি, এবং এই ক্ষেত্রে দেখো এর ফার্স্ট টার্মটি কিন্তু কস ওয়ান ডিগ্রি। সুতরাং এই ভগ্নাংশ দুটি সেম, সুতরাং এটিকে আমরা লিখতে পারি সমান রুট টু কে, যেহেতু এটির মান কে ধরা হয়েছিল। তাহলে আমরা কে প্লাস ওয়ান এর মান পেলাম রুট টু কে। এখন আমরা যদি এই কে গুলিকে এক কাছে করে দিই, সেক্ষেত্রে কে ইন্টু রুট টু মাইনাস ওয়ান সমান ওয়ান হবে। সুতরাং কে এর মান হবে ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান, ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান মানে রুট টু প্লাস ওয়ান। সুতরাং এটি হবে প্রশ্নের অ্যান্সার।